প্রাণের শহর, প্রেমের শহর কলকাতা, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। রূপে গুণে আজ হয়েছে সে তিলোত্তমা। এই শহরের মানুষ ভালোবাসার ভাষা জানে। নানা ধর্ম ও জাতির মানুষ এই শহরে একসাথে চলে, জীবন সংগ্রামে দাঁড়ায়, একে অপরের পাশে সব ভেদাভেদ ভুলে। কলকাতা শহর হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই হুগলি নদীতেই কলকাতা বন্দর, ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। কলকাতার উত্তরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত বাগবাজার ঘাট। এই বাগবাজার ঘাট একটি প্রাচীন ও বিখ্যাত ঘাট। এই ঘাটটি রঘুমিত্র ঘাট নামে পরিচিত ছিল একসময়। এই ঘাট ব্রিটিশ শাসনকালে কলকাতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই সময় বাগবাজারে পণ্য ও ব্যবসায়ীরা নৌকা করে এই ঘাটে পৌঁছতেন। বর্তমানে এই ঘাটের একদম পাশ দিয়ে ভারতীয় রেলের শহরতলির ট্রেনের স্টেশন আছে এবং সারা দিনে বেশ কয়েকটি ট্রেন কল্যাণী, গেদে, বনগা, দত্তপুকুর, হাবড়া, মাঝেরহাট এবং বালিগঞ্জ থেকে আসা যাওয়া করে থাকে। প্রচুর মানুষ এই বাগবাজার স্টেশনের ওপর দিয়ে বিবিডিবাগে অফিস পাড়ায় যাওয়া আসা করে থাকেন। এই ঘাটের পাশে একটা স্টিমার জেটি আছে যাত্রী পরিবহনের জন্য। এই জেটি থেকে স্টিমার বা লঞ্চে করে পৌঁছে যাওয়া যায় কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত বিভিন্ন ঘাটে, দক্ষিণেশ্বর, বেলুড় এবং হাওড়া স্টেশনে। পুরনো ঘাটটি গঙ্গা স্নান, গঙ্গাজল সংগ্রহ করা এবং হিন্দু ধর্মীয় মানুষজন নানা ধর্মীয় আচার আচরণ ক্রিয়াদি করে থাকেন। Thank you.